আপনাকে যদি জিজ্ঞেস করি গত সপ্তাহে কি দিয়ে ভাত খাইছেন শনিবারে? জানিনি, এগুলা এগুলো কি মনে থাকবো নি। আচ্ছা, গত শনিবারে আপনি এই টাইমে কইছিলেন? মনে নাই। ঠিক, 5-6 বছর আগে যে আপনারে কেউ একজন মনে কষ্ট দিছে এটা কেমনে মনে আছে? 3 দিন আগের কাহিনী মনে নাই? 5-6 বছর আগের আই লাভ ইউ ভার্সিটির কথা, কলেজের কথা, রেস্টুরেন্টের নাম কি হেডাও জানে, রোড কি হেডাও জানে, যতবার রোড দিয়ে যায় মনে পড়ে আর কান্দে ভাই কাহিনী কন্দেনের কয়। এখনো মনে রাখা দিস ব্যাপারটা কি? তা শুনেন, যেটা এখানে থাকে সেটা সরে যায়, যেটা এখানে থাকে সেটা স্মরণ থাকে। এই জিনিসটা বুঝবেন, যেটা এখানে থাকে সেটা সরে যাবে, যেটা এখানে থাকবে সেটা স্মরণ থাকবে। আজকে থেকে 5 বছর আগে কি আপনাকে গালি দিছে সেটাও আপনার মনে আছে, তার চেহারাও মনে আছে, তার নামও মনে আছে, ওই জায়গার কথাও মনে আছে, কেমনে বকা দিছে সেটাও মনে আছে, কি কি বলছিল সেটাও মনে আছে, কিন্তু একদিন আগের কথা আপনার মনে নাই, কারণ একদিন আগের কাজটা আপনি ব্রেন থেকে করেছেন। ও আল্লাহর বান্দারা, এই বিষয়টা একটু বুঝে রাখার চেষ্টা করুন। আমরা বোকামিটা করি কোথায়? আমরা রাগের বিষয়টা মনের মধ্যে স্থান দিই, হিংসার বিষয়টা মনের মধ্যে স্থান দিই, অপমানের বিষয়টা মনের মধ্যে স্থান দিই, কেউ কষ্ট দেওয়ার কথাটা মনের মধ্যে স্থান দিই, বেইমানের কথাটা মনের মধ্যে স্থান দিই, ওই খারাপগুলা মনে স্থান দিতে দিতে মনটাকে খারাপ করে ফেলছি, মনটাকে অশান্তি করে ফেলছি। আমরা যদি বোকামি এটা না করে কখন মসজিদে গিয়েছিলাম এটা মনের মধ্যে রাখতাম, কখন কোরআন পড়েছিলাম এটা মনের মধ্যে রাখতাম, আল্লাহর কথা মনে রাখতাম, নবীর কথা মনে রাখতাম, এই মন কখনো অশান্তি হতো না, ওই ব্যক্তি আর কখনো সুইসাইডের দিকেও যাইতো না।